ওয়াল পেন্টিংটি করার জন্য সবথেকে প্রথমে আমাদেরকে ওয়ালটির যে কালার আছে সেই কালারের অপোজিট কালার কোন কন্ট্রাস্ট কালার আমাদেরকে বেছে নিতে হবে এবং তারপর সেই কাজটি করতে হবে। তো এটাও দেখে নিতে হবে যে কম্পোজিশনটা আমাদের কতটা পরিমাণ ঠিক আছে কি নেই, এবং কম্পোজিশনটা ঠিক করার পরেই আমাদেরকে কিন্তু কাজটা করতে হবে। এবং ভালোভাবে যদি আমরা পারি একটা ড্রয়িং করে নিতে সব থেকে ভালো হবে, এবং ড্রয়িং করার পর তারপর ওর উপরে কালার অ্যাপ্লাই করতে হবে। এখানে আমি যেমন চক দিয়ে প্রথমে দেওয়ালের উপরে ড্রয়িংটা করে নিয়েছিলাম এবং তারপর হোয়াইট কালার দিয়ে তারপর ফিল আপ করছি আমি। এবং এখানে যে ড্রয়িংটা চয়েস করেছি সেখানে অ্যাকচুয়ালি কাস্টমার যে টাইপের ড্রয়িং পছন্দ করে সেটার উপরে ডিপেন্ড করে কাজটি করতে হয়, কারণ